हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आंदर रसेलर बैटिंग ऑर्डर निये बड़ो बार्ता दिलेन केकेआर एर प्राक्तन तारका पीयूष चावला। तो तिनी की बोलेछेन सेटाई जानाबो आजकेर ए भिडियोते। तो भिडियोटी एकटू स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनेलटी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड आपडेट सबार आगे पाबार जोन्नो। चलती आईपीएले कोलकाता नाइट राइडार्स एक प्रकार मिश्र फर्मेर मध्य दिए जाच्छे। परिस्थितिते बैटिंग अर्डारेर भारसाम्य निये प्रश्न उठेछे। एबार प्राक्तन नाइट तारका पीयूष चावला मने करेन एई बैटिंग अर्डार सुधारानोर जन्य आंदे रासेलके आरो उपरे एसे बैट करानो उचित। चलती आईपीएले बैट हाते पंजाब किंगसेर बिरुद्धे 70 रानेर झोड़ो इनिंगस छाड़ा सेभाबे उठे दाड़ाते पारेननि आंदे रासेल। गत राजस्थान ম্যাচে 0 রানে আউট হন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার এবং গত ম্যাচে কিন্তু 25 বলে 48 রানও করেন। এই কারণে চাওলা মনে করেন কলকাতা রাসেলের ব্যাটিং অর্ডারকে পরিবর্তন করতে পারে এবং রাসেলকে আরও ওপরে পাঠাতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলিতে নাইটদের ব্যাটিং নিয়ে চাওলা বলেছেন, আমরা যদি গত ম্যাচের কথা বলি যেখানে রাসেল আউট হয়েছিল মনে হয়েছে তাদের আর কোনো ব্যাটারি নেই, শেষ অবধি ওরা মাটিতে লুটিয়ে পড়ে, ওদের কোনো সক্ষম ওপেনিং স্ট্যান্ডও নেই। তবে অ্যারন ফিঞ্চ অবশ্যই ভালো প্লেয়ার, তাকে তবুও বসিয়ে দেওয়া হলো। শ্রেয়াস আয়ারকে বড্ড অধারাবাহিক লাগছে, যদিও ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন গত ম্যাচ তার আগের ম্যাচে। ভেঙ্কটেশ আয়ারের এখনও অবধি রান করতেই পাচ্ছেন না এবং ভেঙ্কটেশ আয়ার ওপেন করতে নেমেও সেভাবে সাফল্য পাননি, নিচের দিকে নেমেও সুযোগ নিতে পাচ্ছেন না, এটাই চিন্তার বিষয়। এরপর রাসেলকে নিয়ে চাওলা বলেছেন, রাসেল আর পান্ডিয়ার ক্ষমতা ভিন্ন, যেভাবে হার্দিক পান্ডিয়া খেলার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে আন্দে রাসেলকেও সেটা করতে হবে এবং আগেও তা করেছে রাসেল। যদিও কেকেআরের ভাবনা চিন্তা এমন যে যদি রাসেল আগে চলে যায় তাহলে ইনিংস শেষ করবে কি, এর ফলে কেকেআরের সমস্যা রয়েই গেছে। তো এই ছিল আন্দে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে পীযূষ চাওলার বার্তা। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।